ঠাকুর বলেন, পূর্বজন্মের সংস্কার ত্যাগ না করলে সাধনায় সিদ্ধি লাভ হয় না। আজ তোমাদের একটা অন্যরকম গল্প বলি। এক সাধু সবের উপরে সাধনা করতে বসেছিল, কিন্তু কিছুতেই সাধনাতে মন বসাতে পারছিল নি। বারবার করে ওই গৃহস্থ জীবনের কথা তার মনে আসতে লেগেছিল। অর্থাৎ তিনি পূর্বজন্মের সংস্কার তার মন থেকে কিছুতেই যাচ্ছিল নি। মা, মা, দেখা দে মা, দেখা দে মা, মা, আমার পূর্বজন্মের কথা মনে পড়ছে সব, তার মধ্যেও আমি তো সাধনা করছি। মা, মা, দেখা দে মা, মা, দেখা দে মা, 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 মা। কিন্তু মা তারে দেখা দিল নি, উল্টে বিভিন্ন রকমের বিভীষিকা তারে দেখাতে লাগলে। যতবার মায়ের ধ্যান করছি ততবার বিভীষিকা দেখছি, না কোথাও তো কিছু নেই, কোথাও কিছু নেই তো। মা, মা, দেখা দে মা, দেখা দে মা, দেখা দে মা, মা। মা তো তারে দেখা দিলই নি, উল্টে বাঘ তারে ধরে নিয়ে গেল। তারপর ঠাকুর, ওই বাঘ এসে দেখে আরেক সাধু গাছের উপর উঠে গিয়েছিল। নিচে সাধুকে বাঘ নিয়ে যেতে দেখে সে গাছ থেকে নেমে এলো। বাহ, সাধনা সব আয়োজনই রয়েছে, তবে আমি এখানেই সাধনা করি। চোখ খোলো বৎস, চেয়ে দেখো, আমি এসেছি। মা, মা গো, মা তুমি এসেছো মা। আমি তোমার ধ্যানে সন্তুষ্ট হয়েছি বৎস, তুমি বর নাও। কিন্তু মা, মা, এ সাধনা, এ পূজার আয়োজন আমার তো নয়, এ তো অন্য এক সাধকের। সে তোমায় পাবে বলে ধ্যানে বসেছিল, তাকে তুমি দেখা দিলে না, আমায় কেন দেখা দিলে মা? বৎস, সে আমার ধ্যান করতে বসেছিল, কিন্তু সে তার পূর্বজন্মের কথা স্মরণ করছিল। কিন্তু তুমি আমার ধ্যান করতে বসে কেবল আমার কথাই স্মরণ করেছ, তাই আমি তোমার উপর সন্তুষ্ট হয়েছি বৎস। কি বুঝলে? সাধকের পূর্বজন্মের সংস্কার সম্পূর্ণ ত্যাগ না হলে সাধনায় সিদ্ধ লাভ হয়নি গো, হয়নি।